হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যুবতী মেয়েদের হঠাৎ সাদা স্রাব কেন হয়। হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব মাঝে মাঝেই সমস্যায় ফেলে দেয়, সময় মতো চিকিৎসা না করালে যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে, চলে আসতে পারে বন্ধাত্মাও। এই সমস্যা নিয়ে এইবার আমরা আলোচনা করছি। প্রথমেই বলি, সাদা স্রাব মানে খারাপ নয়। নাক দিয়ে সর্দি পড়ার মতো শরীরের যে কোনো অংশ থেকে সিক্রেশন হতে পারে, তেমনি জরায়ু মুখ বা সার্ভিক্স থেকেও এরকম সিক্রেশন হতে হয়। একদম জলের মতো কোনো দুর্গন্ধ থাকে না। সাধারণত দুটো পিরিয়ডের মাঝে ও ওভুলেশনের সময় এই রকম তরল ডিসচার্জ হতে পারে। এটি স্বাভাবিক ব্যাপার, এতে শরীরে মেলামেশার অসুবিধা হয়। কিন্তু জলের মতো না হয়ে অন্য কোনো রঙের স্রাব বেরোলে চিকিৎসার কথা ভাবতে হবে, কারণ জননাঙ্গের ইনফেকশনের জন্য এরকম স্রাব বেরোয়। একে বলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা PID। কিভাবে হয় এই ইনফেকশন? যৌন মেলামেশা থেকে হয়। শরীরে মেলামেশার সময় স্বামীর থেকে স্ত্রীর বা স্ত্রীর থেকে স্বামীর ইনফেকশন হতে পারে। অন্য যে কোনো অপারেশনের মতো স্ত্রী রোগের যে কোনো অপারেশনের পর ইনফেকশন হতে পারে, এমনকি গর্ভপাত করালেও বা প্রসবের পরেও ইনফেকশনের সম্ভাবনা থাকে। কিভাবে বুঝবেন এই সমস্যা হয়েছে? এক, দুর্গন্ধযুক্ত সাদা হলুদ খয়েরি বা সবুজ রঙের স্রাব বেরোলে। দুই, চুলকানি হলে। তিন, তলপেটে অসম্ভব ব্যথা হলে। চার, শারীরিক মেলামেশার সময় গোপনাঙ্গে ব্যথা হলে। পাঁচ, দুই পিরিয়ডের মাঝখানে ইন্টারকোর্সের সময় রক্তপাত হলে। ছয়, শরীরে সব মেলামেশায় একটা ভালো না লাগার অনুভূতি তৈরি হলে। সাত, জ্বরও আসতে পারে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।